গোটা ভারতবর্ষব্যাপী বরং আরো ব্যাপক আকারে তাকান বিশ্বব্যাপী যেন দশ তারিখটা বিশ্ব খিচুড়ি দিবস পালন হচ্ছে বিশ্ব খিচুড়ি দিবস কি পালন হচ্ছে তাকান মোড়ে মোড়ে পাড়াই পাড়াই গঞ্জে গঞ্জে খিচুড়ি রান্না নিজের সংসার চলে না চাঁদা তুলে খিচুড়ি রান্না চলছে কি ব্যাপার বলে আজকে আসুরার দিন হুসাইন নদী আল্লাহ তালা আনহুর মহাব খাদিজা এত দরদ এত প্রেম এত ভালোবাসা তারা ক্ষোধাত্ম ছিলেন পিপাসিত ছিলেন তাই খিচুড়ি রান্না করে মানুষের মাঝে বন্টন আর কিছু কিছু জায়গায় তো রাস্তায় গাড়ি আটকে সাবিল পানি পান করানোর একটা প্রথা কোথায় পেয়েছি কোথায় পেলেও মুসলমান তুমি কি এমন নবী পেয়েছ তুমি কি এমন নসুল পেয়েছো যে তুমি ইচ্ছা মতো তোমার জীবন অতিবাহিত করবে আর তোমার আমর আল্লাহর কাছে কবুল হয়ে যাবে না না মুসলমান জানো নাকি রব্বুল আলমিন তোমার নবীকে তোমাদের এতটা প্রিয় বানিয়ে দিয়েছে মানুষ মানুষকে ভালোবাসার জন্যে চারটে গুণ অবশ্যই লক্ষ্য করে কটা গুণ কথা বলবেন চারটে গুণ এমনি তো শ্রোতা কম আর তারপরে একটু কথা না বললে আজকে আমি আলোচনা করতে হয়তো সাকসেস হতে পারবো অনুরোধ জানাচ্ছি একটু কথা বলে হয়তো মুখস্থ হয়ে যাবে মানুষ মানুষকে ভালোবাসে চারটে গুণ দেখে কটা গুণ নম্বর এক করাবাদ বলা হয় আত্মীয়তার বাঁধনে কেউ যদি জুড়ে যায় তো আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে দুই নম্বর ইহসান ইহসান বলা হয় কখনো যদি মানুষ মানুষের দয়া করে অনুগ্রহ করে তো মানুষ মানুষকে ভালোবাসে বিপদে পড়েছে কোনো মানুষ আপনাকে খুব দয়া করে বিপদ থেকে বাঁচিয়েছে সারা জীবন তাকে ভালোবাসবেন না তিন নম্বর মানুষ মানুষকে ভালোবাসে তার কামাল দেখে কামাল বলা হয় আভ্যন্তরীণ এমন কিছু সেফাত আছে মানুষের এমন কিছু গুণ আছে মানুষ বলে আমি ওর গুণের পাগু আমি ওর গুণের পাগ একে বলা হয় কামাল চার নম্বর বলা হয় জামাল বাহ্যিক সৌন্দর্য মানুষের মধ্যে থাকলে মানুষ মানুষকে মহাব্বত করে ও ভাই বাবজি কিছু বলেন না মহেশ পুকুরে আজকে নজবান যুবক আম্মাজান মা বোন আজকে শ্রোতা মন্ডলী একটু বলেন আমার রসুলে পাকের মধ্যে এই চারটে গুণের মধ্যে কোন গুণ কি কম ছিল কোরআন থেকে দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 17 সূরা নাম সূরা হাজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন্ন আউলা বিল মো ওমিন মিন ফুসিহিম ওয়াজ ওয়াজুহু উম হা তুহুম একটু জোরে বলে নল্লাহ আকব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ বলছি আন্ন বি আউলা বিল মো মিনি না মিন আনফুসিহিম প্রত্যেকটা ইমানদারের জন্যে আমার নবী তার জীবনের চেয়ে তার কাছে বেশি নিকটবর্তী বেশি প্রিয় জোরে বলা যাবে না ইউতারাবাদন থাকে না কেন আমার রসুলের সঙ্গে আমাদের জাতীয়তার বাঁধন এর চেয়ে শ্রেষ্ঠ বাঁধন আর কারোর সাথে নেই জোরে বলা যাবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির আমার রসূল বলছিলেন উমার আমাকে কতটা ভালোবাসে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চেপ দুনিয়ার যত কিছু আছে আমার আম্মা আব্বা সন্তান সন্ততি আমার ব্যবসা বাণিজ্য অর্থবিত্ত আমি সব কিছুর চেয়ে আপনাকে বেশি মহাব্বত করি রসুল বলে ওমার তুমি এখনো মুসলমান হতে পারো নি ওমার বললেন কেন ইয়া রসুল আল্লাহ রসুল বললেন আমাকে ভালোবাসতে হলে জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসা লাগবে ওমারের ফারুক এক মুহূর্ত বিলম্ব করলেন না ওই বহুত চিৎকার করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটাই হয়ে থাকে আমি ওমর আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি জোরে বলা যাবে না বলেন না একটু সুবহানাল্লাহ ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করলেন দুনিয়ার যত বন্ধন আছে দুনিয়া যত আত্মীয়তা আছে সবচেয়ে থেকে নিকট আত্মীয় প্রত্যেকটা মমিনের কাছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দুই নাম্বার আমার অসুনের কত দয়া কত ইহসান আমাদের উপরে স্বয়ং রব্বুল আলামিন পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল বলেন আল্লাহু ও মানব জানো নাকি আমি আল্লাহ তোমাদের ইবাদত শিখিয়েছি যখনই তোমরা নামাজ পড়বে নামাজে দাঁড়িয়ে তোমরা পড়ো আল্লাহামদুলিল্লা সমস্ত প্রশংসা সেই রবের যিনি গোটা জগতের প্রতিপালক আর আমার আল্লাহ বলছেন এটাও বলো আমি আল্লাহের নবী তোমাদের মাঝে পাঠালাম সেই হল হলো রহমাতুল্লিল আলমিন আমি আল্লাহ রব্বুল আলমিন গোটা জগৎ পরিচালনা করি আর ওই জগতের মাঝে দয়া বন্টন করেন আমার হাবিব একটু জোরে বলা যাবে না পরনম্বর তিরিশ নিশ্চয় নম্বর সতেরো সুর নাম সুরতুলিন শিরঃ ওই সুরারের মধ্যে রব্বুলাল আমিন তান্নবীকে লক্ষ্য করে বলছেন ওরফ ফাইনাল কাদি করফ ও নবী মোহাম্মদ তোমার নামটাকে আমি আল্লাহ আসমান চুম্বি বানিয়ে দিয়েছি তোমার মজ্জাটাকে আমি আল্লাহ অনেক উঁচুতে আমি আল্লাহ রেখে দিয়েছি রসুলিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তরজামা বুঝতে পারলেন না কে বললেন ভাই জিবরাইল রে বলো না ভাই আয়াতের অর্থটা কি আমি তো বুঝতে পারলাম না জিব্রাইল ইয়া হাবিব আমিও বুঝতে পারিনি বলে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম আর আবার আল্লাহ আমাকে উত্তর দিয়ে বলেছেন ওরফ আনা আলাকাশিগুলোকে রত্ব হলো আল্লাহ বলতে চেয়েছেন যেখানে 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 আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে 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 আমার নবী মুহাম্মাদের নামটা উচ্চারিত হবে একটু জোরে বলা যাবে না ওই জন্যে কোরআনে যেখানেই দেখবেন ও অনুসরণ আল্লাহকে করলে হবে না এর শুধু আল্লাহর করলে হবে না আল্লাহকে শুধু মানলে হবে না আল্লাহকে মানার সাথে নবী কেউ মানা লাগবে একটু জোরে বলা যায় না محمد الرسول الله عز وجل نبأ الطيحة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد الرسول الله আলাইকাইউহান নবী আল্লাহ আহ সল্লি আলা মুহাম্মাদ ও বান্দা তোমারা নামাজ হবে বিশ্ব নবীর মতো আমার রসূল পরিষ্কার করে বলে দিলেন সাল্লো কামার আইতুমুনি ও সল্লি ও বান্দা নামাজ আদাই করতে গেলে আমি রসূল আমাকে ফলোনা করলে ও নামাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না একটু জোরে বলা যাবে এই হোল আমার নবী এই হলাম আর রসুলের মরজাদা আমার রসুলের এত বেশি এত অনুগ্রহ আমাদের উপরে প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা করে দোয়ার অধিকার দিয়েছে নবী দেখেন না তার উপরে কত দরুদ আপনি পাঠাবেন কত সালাম আপনি জানাবে ওই রসুল বলছেন সব নবীদেরকে আল্লাহ বললেন একটা করে দোয়া করো আমি আল্লাহ যে দোয়াটা তুমি চাইবে কবুল বিশ্বনবী বলছেন সব নবী রসুল তাদের দেওয়ার সেই দোয়াটা আল্লাহর দেওয়া সেই দোয়াটা দুনিয়ায় চেয়ে নিয়েছেন একমাত্র আমি নবী মোহাম্মদ ওই দোয়াটা চাইনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমার উম্মতের জন্য জমা রেখে দিয়েছি আমার উম্মা যখন জাহান্নামে যাবে আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি না বলেছিলে যা চাইবে তাই দেবে আমি আজকে আমার যারা তাদের জন্য দোয়া চাইছি আমার উম্মাদকে তুমি আজকে নামি বানিও না একটু জোরে বলা যাবে কত একসাম কত দয়া আমার নবী তাহলে আমার নবী আত্মীয়তার দিক দিয়ে আমাদের সবচেয়ে জীবনের চেয়ে বেশি দামি এহসানের দিক দিয়ে তার এত অনুগ্রহ আমাদের উপরে কামাল আভ্যন্তরীণ গুণাবলী আমার নবীর কত সুন্দর দুনিয়ার কেউ নয় স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যদি বলা যাবে না পারা নাম্বার উনতিরিশ পৃষ্ঠা নাম্বার তিন সুরান্নাম সুরাতুল কালামের মধ্যে আল্লা আখরাব্লালাম বলেন আজিম জরে বলেন নল্লাহ আকবর অনবী মোহাম্মদ তোমার কামাল সুন্দর আমি আল্লাহ কসম খেয়ে বলছি তোমার চেয়ে উন্নত চরিত্রবান দুনিয়ার বুকে আর কেউ আসেনি আর কখনো আসবে না আমি আল্লাহ এ বিষয়ে কসম খেয়ে বললাম যদি বলা যাবে না চার নম্বর জামাল আমার নবী দেখতে কত সুন্দর হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করে বলেন একদিন পূর্ণিমার চাঁদ উঠেছে আর আমার রসুল বাইরে বসে আছেন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই আর মনকে কে বলি মন বল না বল কে দেখতে বেশি সুন্দর ওই পূর্ণিমার চারটা মান আমার মনকে যতবার প্রশ্ন করেছি আমার মন ততবার উত্তর দিয়ে বলেছে আমার নবীর চেহারা ওই চাঁদের চেয়ে অনেক গুণে সুন্দর জড়ে বলা যাবে না ও ভাই বাবজি একটু বলেন না বলেন ওই নবী যদি আমরা ওই নবীকে না মানি দুনিয়ার সবাইকে কদর করলাম দুনিয়ার সবাইকে মানলাম অথচ ওই নবীকে আমরা মানতে জানলাম না ওই রসুল ওই দুটো দিন রোজা রাখতে বললেন অথচ আজকের মুসলমান ওই নবীকে ভুলে গিয়ে ওই দিনে খিচুড়ি বানিয়ে সাবিল কার বিরোধিতা রসুলে পাক পাকাল্ল আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা ভুলে গেলেন ওদিনের গুরুত্ব তো কারবালাকে কেন্দ্র করে নয় কেন কারবালা ঘটছে রসুলে পাক সাল্ল আলহি ওয়াসাল্লাম এগারো হিজড়িতে এতেকাল করছে কত হিজড়িতে এগারো হিজড়িতে আর কারবালা ঘটছে একষট্টি হিজড়িতে অর্থাৎ একদম পঞ্চাশ বছর পর এটা কি ভাবছেন কারবালার জন্য এই দিনের গুরুত্ব নিঃসন্দেহে এ দিনের গুরুত্ব কোরআনের কারণে এদিনের গুরুত্ব রসুলে পাকে সল্লা হাদিসের কারণে হ্যাঁ ওদিনে কারবালার ঘটনাটাও ঘটেছে এটা আলাদা বিষয় তবে এদিনের গুরুত্ব কেন্দ্র করে নয় বরং এদিনের গুরুত্ব করানো হাদিসের কারণ একটু বলা যাবে সারা মাস এক থেকে আট তারিখ পর্যন্ত খিচুড়ি রান্না করে বন্টন করেন এগারো থেকে তিরিশ পর্যন্ত করেন অত যখন দরদ অত যখন দান করার ইচ্ছা কিন্তু কেন এই দুইটা দিন করেন কেন এই দুইটা দিন আপনাদের এত দরদ উঠলে ওঠে জানেন উম্মাতে মোহাম্মদের নাজাত রসুলে পাকের সোননাথ ছাড়া কখনো সম্ভব হয়নি আর হবে না দুঃখের বিষয় একটু বলতে পারেন ওই রসুল ওই নবী মোহাম্মদ সাল্লাহ আলহি বাসাল্লামের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি মুসলিম শরীফের একটি সুন্দর হাদিস শুনলে হৃদয় ভরে যাবে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাব আমরিল মমিন মমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্য কর যদি বলা যাবে না মমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্য কর কেমন অসুল বলছেন ইন আমরহু কুল্লাহু লাহু খঈদ তার প্রত্যেকটা আমর অর্থাৎ প্রত্যেকটা বিষয় মমিনের কল্যাণ আর কল্যাণ কোন বিষয় মমিনের জন্য অকল্যাণ নেই একটু জোরে বলা যাবে আবার রসুল তাকিদ দিয়ে বলছেন এই কল্যাণকর বিষয়টাই অন্য কারোর জন্য আল্লাহ খাস করিনি শুধুমাত্র মমিনের জন্যই এই কল্যাণটাই আল্লাহ নিযুক্ত করে রেখেছেন জোরে বলা যাবে না এবার আমার রসুল বিস্তারিত ব্যাখ্যা করে বলছেন ইন আসু যদি ওই মুমিন কখনো খুশি হয় ওই মমিন আনন্দিত হয় তো মমিন জাবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ নিয়ামত পেলে বান্দা বলে আলহামদুলিল্লাহ রসুল বলছেন ফাকানা আনা এই শুকুরিয়া আদায় করাটা এর জন্যে কল্যাণকর হয়ে গেল যদি বলা যাবে ওইন আসাদুহু আর যদি মমিনের কোনো দুঃখ আসে কোন মমিন কষ্টের মধ্যে পড়ে মমিন যদি কখনো দুঃখী হয় বান্দা সবার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করে আর ধৈর্য ধারণ করার কারণে রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম বলছে